বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরেন্টাল ফ্রন্ট ফাউন্ডেশনের ইফতার কার্যক্রমের আজকে পঞ্চম দিন। পঞ্চম দিনে আজকে আমরা কেদারাকুটের উদ্দেশ্যে আমাদের ইফতার সামগ্রী নিয়ে রওনা হচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের যে সংগঠনের যে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম চলতেছে, এটা ধারাবাহিকভাবে চলবে। আপনাদের অনুদানের অর্থ আমরা সঠিক এবং সুন্দরভাবে গরিব এবং অসহায়দের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমাদের এই সংগঠনটি মূলত অনুদানের উপর ভিত্তি করে চলে। আমাদের আপনারা যতদিন পর্যন্ত আমাদেরকে অনুদান দেবেন ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। আপনাদের প্রতিটি অর্থ আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের গোডাউন থেকে নিয়ে ধর সবাই আমাদের এখানে আমাদের কেদারাকুটের ধান সামগ্রী এই গাড়িতে আসতেছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ওরা একটু কথা বলতেছে, পরামর্শ। আমাদের সদস্যরা এখানে একটু ডিসকাশন করতেছে যে আসলে কোন সাইড থেকে করলে ভালো হবে, কোন সাইড থেকে বিতরণ শুরু করবে। মনে হয় মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছানো হবে, কারণ এইখানে রাস্তা তেমন একটা ভালো না, গাড়ি যাইতে পারবে না। এর জন্য মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছানো হবে। আপনারা আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর এন্ড অরফান ফাউন্ডেশনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার চুনারগড়তামে গাজীপুর ইউনিয়নের টেকারঘাট মোল্লাবাড়ি কেদারাকুট আজকে আমাদের স্থান বিতরণ হবে। আমরা এই মুহূর্তে মোল্লাবাড়ি অবস্থান করছি, তারপরে আমরা এই মোল্লাবাড়ি তারপরে টেকারঘাট আমরা স্থান বিতরণ করবো। আমাদের সংগঠনের অনেক সদস্যরা এখানে উপস্থিত আছেন। আমরা আপনাদের প্রবাসী এবং দেশীয় ভাইদের সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান এবং চলবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থেকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন এবং আপনাদের সহযোগিতায় আমরা যাতে সকল মানুষের পাশে দাঁড়াতে পারি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। প্রতিবার এনিয়া ইফতার সামগ্রী বিতরণ পুরান অরফান ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমরা কেদারাকুট মোল্লাবাড়িতে এসেছি। এই পুরান অরফান ফাউন্ডেশন সংগঠনটি মূলত অনুদানের মাধ্যমে চলে। যারা যারা আমাদেরকে অনুদান দিয়ে সাহায্য করতেছেন তাদেরকে পুরান অরফান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেবা হচ্ছে মানব সেবা। আসুন আমরা সবাই মানব সেবায় নিয়োজিত হই। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করতেছি। জয় বাংলা, জয় হোক, আবহমান বাংলা, নির্মাণ।
আমি সমর লইয়া সময় ধরে না উতার ভিতরে